শাহরুখ খান, সালমান খান বলিউডের দুইখানি মহামেডান স্পোর্টিং ক্লাবের আজীবন সাম্মানিক সদস্য। শোনা যাচ্ছে শাহরুখ নাকি ডেম্পোর শেয়ার কিনতে উৎসাহী। এর আগে মহামেডানও প্রস্তাব পাঠিয়েছিল শাহরুখের কাছে। সেবার কি হয়েছিল জানালেন কামরুদ্দিন। আমি বেশি জানি না, সুলতানদা জানে, কিন্তু আমার মনে হয় না হয়েছিল যে না এখন যেতে চায় না। তখন আমার মনে হয় আইপিএল হয়নি, আইপিএল এর আগের কথা বলছি। তবে এবার ডেম্পো নিয়ে শাহরুখের উৎসাহের কথা শুনে নড়ে চড়ে বসেছেন মহামেডান কর্তারা। আরো একবার শাহরুখকে প্রস্তাব পাঠানোর ভাবনা মহামেডানের। হঠাৎ শুনছি নাকি ডেম্পোকে নাকি অফার করেছে, না ডেম্পো নাকি অফার করেছে, ঠিক আমি জানি না এই ব্যাপারে। যদি এরকম কিছু কারণ থাকে বা কোনো রকম গল্প থাকে তাহলে নিশ্চয়ই আমরা একটা প্রপোজাল দেব। আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় মনে করছেন, যেহেতু শাহরুখ এখন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তার কাছে বাংলার ক্লাবগুলির প্রস্তাব গেলে আগ্রহ দেখাতে পারেন শাহরুখ। বাংলা থেকে যদি কোনো প্রপোজাল যায় আশা করবো উনিও দেখবেন সেটা। এই নয় যে বাংলার প্রপোজাল ক্যান্সেল করে উনি অন্য কিছু করছেন।